তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা জব নাম্বার 11 করছি। তো জব নেম আছে প্রিসিশন ফিটিং জব। তো আমাকে এখানে আরএমএস দিয়ে দেওয়া হয়েছে 50 × 25 × 10 mm। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জব সিগনেচারটা আমাদের দেওয়া হয়েছে। র মেটালটা কাটিং করব স্যার। অল ডাইমেনশন আর ইন এমএম। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে 45 করে সব নিতে হবে, আর এই দিকে একটা 20 ছোটটা 20 নিতে হবে, এবং কোনাগুলোতে 5 করে বাদ দিয়ে তাকে ঠিক মেজার করে কাটতে হবে। তো এখানে আমাদের যেটা রয়েছে এটা এমএস স্টিল রয়েছে, মাইল স্টিল। আর যেটা আমাদের এখানে কত বলেছে ডাইমেনশনে, আমাদের সিকোয়েন্সের ডাইমেনশনে বলা আছে 45 mm 45 mm। তো আমাদের এই স্টিল রুল ইউজ করছি, আর মার্কিং করার জন্য একটা চক ইউজ করছি, আর এখানে আমাদের যেটা রয়েছে ট্রাই স্কোয়ার একটা ইউজ করছি, যেটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে কত না 90 ডিগ্রি। তো আমরা ফার্স্ট কী করবো, 45 নেওয়ার জন্য আমরা স্টিল রুলে করে আগে এই প্লেটটার উপরে মেজার করে নেব। আমরা ফার্স্ট 45 এখানে মেজার করলাম, আর এটা আমার যেহেতু 50 দিয়ে, তো আমাদের এখানে 50 রয়েছে, ঠিক আছে, 45 আমরা পেয়ে যাবো। তো এটা আমরা 45 এবারে কী করবো না, ট্রায় স্কোয়ার দিয়ে একটা স্ট্রেট লাইন আমরা এখানে টেনে নেব। ট্রায় স্কোয়ার দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন টানলাম। তো এই বরাবর আমরা এবারে এখানে কী করবো, কাটিং করবো। কাটিং করে আমরা ফার্স্ট এ পার্টটা আমরা পেয়ে যাবো, আর সেকেন্ড পার্টটার জন্য আমাদের কী রয়েছে না, সেকেন্ড পার্টটার জন্য আমাদের একটা মেটাল রয়েছে এরকম এমএস স্টিল। তো সেকেন্ড পার্টটাও আমরা মেজারিং করে এরকমভাবে কাটিংয়ের জন্য মার্কিং করবো। আমাদের পার্ট বি যেটা রয়েছে, পার্ট বিটা দেখতে পাচ্ছ এখানে 15 + 5 মানে হচ্ছে 25। তো আমাদের এখানে 20 রয়েছে, তো আমরা এখানে কত নেব, আমরা এখানে 25 mm করে নেব। তো আমরা এখানে যদি মেজার করি, এটা আমাদের কত রয়েছে, এটা আমাদের অলরেডি 20 রয়েছে, 25 রয়েছে, আর এই সাইডটা আমরা কী করবো, 25 আমরা মার্কিং করব। তো আমরা 25 এখানে মার্কিং করে নিলাম, যেটা আমাদের লাগবে কত না 20। তো আমরা 25 মার্কিং করে কী করলাম না, এখানে আমরা একটা শেড লাইন সেম প্রসেসে টেনে দিলাম। তো এই বরাবর আমরা এবারে কী করবো, এই এ পার্ট আর বি পার্টের আমরা কী করবো, এই বরাবর আমরা 100 দিয়ে কাটিং করবো কাটিং প্রসেসে। তো দেখতে পাচ্ছ এটা আমরা কাটিং করবো। এরপর তো ওই জন্য কাটিং করার জন্য এটাকে বেঞ্চ ভাইসে আমরা হোল্ড করছি। দেখতে পাচ্ছ আমরা ব্লেডটা লাগিয়েছি 100 গ্রেনটাতে। তো আমরা সব লক্ষ্য করতে হবে যে ব্লেডের পিসগুলো যেন সামনে দিকে থাকে, যাতে কাটার সময় কাটে এবং পেছন দিকে আসার সময় রিমুভ হয়। তো আমরা এবারে এটা কাটিং করবো। তো আমরা একটু রিমুভ কাটবো একটু দেখতে পাচ্ছ আমরা এই মেটালটা কাটলাম, 100 করে কেটে করে আমরা এই পিসটা বেরিয়েছে। তো এরপরে এটাকে আমরা ফাইলিং করে রাইট অ্যাঙ্গেল করব আগে বেসটা, তারপরে এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি করার পর চারিদিকে 90 ডিগ্রি করার পর আমরা এর পরের স্টেপটা যাব। আমরা এরপর পার্ট বিটা কাটবো, তার জন্যে আমরা পার্ট বিটাকে এখানে হোল্ড করছি। আমরা পার্ট বিটা 100 করে কাটলাম, দেখতে পাচ্ছ। তো আমরা এরপর পার্ট বিটাকে 90 ডিগ্রি করবো, একটা সাইজ বেস করবো প্রথমে, তারপরে আমরা হ্যান্ড পাইপ ইউজ করবো। তোমরা দেখতে পাচ্ছ এরপর আমাদের এটা বেসটা কমপ্লিট হয়েছে। বেসটা দেখতে পাচ্ছ কোনো লাইট পাস করছে না। তো একটা
এটা আমাদের বেস হয়েছে, তার জন্য এই বেসটাকে আমরা নিয়ে একটা সাইড 90 ডিগ্রি করব। তো তোমরা দেখতে পাচ্ছ যখন লাইট পাস করছে, তা এটাকে আমরা প্রথমে ফাইলিং করে রাইট অ্যাঙ্গেল করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একদিকটা বেস করে পরে এদিকটা বেসে এই দিকটা 90 ডিগ্রি হয়ে গেছে, কোনো লাইট পাস করছে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চারদিকটা 90 ডিগ্রি হয়ে গেছে। এটা আমাদের বেসটা কমপ্লিট হয়েছে, বেসটা নিয়ে এদিকে 90 ডিগ্রি কমপ্লিট হয়েছে, এই দিকটাতে 90 ডিগ্রি হয়েছে, আর এই দিকটাও 90 ডিগ্রি হয়েছে। অতএব চারটে কোণই 90 ডিগ্রি হয়েছে। তো আমরা এবারে মেজারিংটা করে দেখব যে এটা চারিদিকটায় যাতে 20 হয়, এটা বলেছিল 20 মিলিমিটার, তার জন্য এটা মেজারিং করব, ভার্নিয়ার ক্যালিবারে করে মেজারিং করব। স্টার্ট। তো তোমরা দেখতে পাচ্ছ এটা ভার্নিয়ার ক্যালিবার, এবং এই ভার্নিয়ার ক্যালিবারটাই করে আমরা দেখব যে আমাদের যে পার্ট বিটা, এই পার্ট বিটার যে মেজারিং ছিল 20 মিলিমিটার, তো এই 20 মিলিমিটারটা আমরা কিন্তু মেজারিং করছি। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একদম পারফেক্ট এটা 20 মিলিমিটার হয়েছে, এবং এর অপোজিটটাও আমরা মেজার করছি যে এটা 20 মিলিমিটার হয়েছে না হয়নি, এটাও পারফেক্ট 20 মিলিমিটার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এটাকে 90 ডিগ্রি করেছি, তো চেক করছি আমরা 90 ডিগ্রি হয়েছে না হয়নি, পারফেক্ট 90 ডিগ্রি হয়েছে, কোনো লাইট পাস করছে না। বাট এটা এরপর চারিদিকটাই 90 ডিগ্রি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরপর আমরা এটা ভার্নিয়ার ক্যালিবারে করে চেক করব, ভার্নিয়ার ক্যালিবারে করে দেখবো যে এটা 45 হয়েছে না হয়নি, 45-এর mm বল, ভার্নিয়ার ক্যালিবারে করে আমরা এরপর এটা চেক করব যে এটা 45 mm যে আমাদের মেজারিংটা ছিল এই মেজারিংটা ঠিক আছে কি না। তো একবারই অ্যাকুরেট 45 আছে, এটা একদম অ্যাকুরেট 45 দেখতে পাচ্ছ, এই দিকটাও 45 হয়েছে। এরপর আমরা এই দিকটা সার্ফেসিং করব, তো পার্টিটা সার্ফেসিং করার জন্য আমরা এটা হোল্ড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ বি পার্টটা আমরা সার্ফেসিং কমপ্লিট করেছি, এরপর দুই সাইডে আমাদের সার্ফেসিং হয়ে গেছে। তো এটা আমরা এবারে চকিং করে মার্কিং করব। তো এরপর আমরা পার্ট বিটা চকিং করব, তার জন্যে ওয়াটার দিলাম এবং চকটাকে পেস্ট করে নিচ্ছি। পার্টবিটি চকিং হয়ে গেছে, এরপর এটা আমরা রোদে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পার্ট এটা সার্ফেসিং কমপ্লিট হয়েছে, এরপর এটা আমরা চকিং করব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পার্ট এটা চকিং করা হয়ে গেছে, এরপর এটা আমরা রোদে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যাক। তো আমরা অল্ড লেগ ক্যালিবার দিয়ে স্টিল রুলে 15 মেজার নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রপার 15 হয়েছে, এরপর আমরা এটা মেজার করব, মেজারটা 15 ঠিকই আছে, তো এখানে মার্কিং করব।
তোমরা দেখতে পাচ্ছ আমাদের পার্ট বি এর মার্কিংটা কমপ্লিট হয়েছে। এরপর এটা পাঞ্চিং করব। তো আমরা এটা এবারে পাঞ্চিং করব, তার জন্য আমরা পিক পাঞ্চ নিয়েছি, একটা হ্যামার নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পাঞ্চিং হয়ে গেছে। এরপর এটা আমরা অ্যাক্সোয়িং করে বাদ দেবো। তো এটা দুটো সাইডই আমরা অ্যাক্সোয়িং করে বাদ দিয়ে দিয়েছি। তো এরপর এটা আমরা স্কোয়ার ফাইলে করে ফাইলিং করব। তো আমরা স্কোয়ার ফাইল নিয়েছি, এটাকে সারফেস করার জন্য এটা আমরা স্কোয়ার ফাইলে করে আমরা ফাইলিং করছি। তো আমরা একদিকটা স্কোয়ার ফাইলে করে ফাইলিং করেছি, এরপর এর অপোজিটটা স্কোয়ার ফাইলিং করে ফাইলিং করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা দু সাইডটাই স্কোয়ার ফাইলে করে ফাইলিং করেছি। তো এরপর পার্ট এটা আমরা এরপর কাটিং করব, তার জন্য আমার মেজারিং করা আছে, এরপর এটা কাটিং করব। রিলে আমি যেমন বগল দিচ্ছি সবার তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ড্রিলিং হয়ে গেছে। এরপর আমরা এটা চিজেলিং করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পার্ট বিটা ড্রিলিং হয়ে গেছে, চেন ড্রিলিং কমপ্লিট। এরপর আমরা এই এক্সট্রার পিসটাকে চিজেলিং করে বার করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের পার্ট এটা চিজেলিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটা ফাইলিং করব, ফাইলিং করে আমাদের পার্ট বিটার সাথে সেট করব এটাকে। তো আমরা চিজেলিং করার পর এটাকে এবারে ছোটো স্কোয়ার ফাইলিং করে ফাইলিং করব। এবং ফাইলিং করার পর আমরা দেখব যে এই পার্ট বিটা পার্ট এটাতে ঠিকভাবে সেটিং হচ্ছে না হয়নি। তো এখন দেখতে পাচ্ছি এটা সেটিং হচ্ছে না। তো আগে ফাইলিংটা হোক, তারপরে এটা সেটিং করব। তো ফাইলিং করার জন্য আমরা এখানে প্রথমে হোল্ড করলাম জবটা। তো আমাদের এটা এরপর ফাইলিং কমপ্লিট হয়েছে। তো আমরা এটা ফিটিং করে দেখছি, পারফেক্ট ফিটিং হয়েছে একদম। এরপর এটা আমরা সারফেসিং করব, তার জন্য আমরা এটা সারফেসিং করবার জন্য এটা হোল্ড করছি প্রথমে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা সার্ভিসিং কমপ্লিট হয়েছে। এরপর আমরা এটাকে অয়েলিং করব এবং এটাতে নাম্বার পাঞ্চিং করব, তারপর সাবমিট করব জবটা। তোমরা দেখতে পাচ্ছ আমরা নাম্বার পাঞ্চিং করব। তো রোল আছে এখানে, রোল নাম্বার 2। তো আমরা 2-এর পাঞ্চ নিয়েছি এবং 0-এর পাঞ্চটা নিয়েছি। তো 0-এর পাঞ্চটা আগে করছি,
তো দেখতে পাচ্ছেন জিরোটা হয়েছে, এরপর দুইটা আমরা এর উপর এটা অয়েলিং করছি। তো অয়েলিং করার জন্য একটা কটনে আমরা অয়েলটা নিচ্ছি। তো অয়েলটা কটনে নেওয়ার পর আমরা অয়েলটাকে এরপর জবটার উপরে লাগাচ্ছি। সো অয়েলিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপর এটা আমরা স্যারকে সাবমিট করব। তো স্যারকে এর উপরে জবটা আমরা কমপ্লিট করেছি, তো আমরা স্যারকে সাবমিট করে দিচ্ছি জবটা।